বাড়ি দুই প্রকার সিস্টেমে তৈরি করা হয়। একটা হচ্ছে ফ্রেম স্ট্রাকচার, যেটার মাধ্যমে আগে কলাম অর্থাৎ পিলার করা হবে, তারপরে ছাদ হবে, অ্যান্ড সবার শেষে আপনার দেওয়াল গাঁথনি হবে আর দরজা জানালা ফিটিং হবে। অন্য একটা পদ্ধতি, যে পদ্ধতিটা দীর্ঘকাল থেকে চলে এসেছে, সেটা হচ্ছে লোড বিয়ারিং স্ট্রাকচার। লোড বিয়ারিং স্ট্রাকচারের মধ্যে কোনো কলাম হয় না, শুধুমাত্র ইট দিয়ে দেওয়াল গাঁথা হয় আর এই দেওয়ালের উপরেই ছাদের লোড দেওয়া হয়। তো আজকে আমরা জানবো লোড বিয়ারিং স্ট্রাকচার আর ফ্রেম স্ট্রাকচার, এই দুটোর মধ্যে কোনটা ভালো, কোনটা আপনি করবেন আর কোনটার মধ্যে কী ডিমান্ড আছে। হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম আমাদের চ্যানেল রিয়েল প্ল্যানার ইন্টারভিউতে। তো সবার আগে আমরা কথা বলবো কি দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কি। দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে, আপনার যখন আপনি লোড বিয়ারিং স্ট্রাকচার করবেন, অর্থাৎ আপনি শুধুমাত্র ইট দিয়ে ঘর বানাবেন, তখন আপনার ঘরের যে ফাউন্ডেশনটা, সেই ফাউন্ডেশনটা কিন্তু অনেক বেশি হেভি করতে হবে। অর্থাৎ যতগুলো ওয়াল আপনি গাঁথনি করবেন, সমস্ত ওয়ালকেই আপনাকে ওর ফাউন্ডেশন বানাতে হবে, প্রত্যেকটা ওয়ালকে ডিপ করে নিচ থেকে আপনাকে তুলতে হবে। তো এক্ষেত্রে আপনার ইটের কনজাম্পশনটা অবশ্যই অনেক বেশি করতে হবে। দ্বিতীয়ত, আপনাকে যখন মেন ওয়াল আপনি গাঁথনি করবেন, মেন ওয়ালগুলো অবশ্যই আপনার 10 ইঞ্চির হবে। 5 ইঞ্চির ওয়াল আপনি দিতে পারবেন না, দিলেও খুব রেয়ার, যেখানে কোনো লোড থাকবে না সেখানে মাত্র পার্টিশন হিসাবে আপনি দিতে পারেন। কিন্তু যতগুলো মেন দেওয়াল থাকবে, সমস্ত দেওয়ালকে আপনাকে 10 ইঞ্চি বানাতে হবে। অপরদিকে আমাদের ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে শুধু কলাম অর্থাৎ পিলারগুলোকেই আপনাকে ফাউন্ডেশন ডিপ করে বানাতে হবে বিল্ডিংয়ের লোড অনুযায়ী। আপনাকে দেওয়াল কিন্তু নিচে ফাউন্ডেশন থেকে তুলতে হচ্ছে না, যদি আপনাকে দেওয়াল তুলতে হয় সেটা আপনার হয় প্লিন্থ লেভেলের উপর থেকে হবে, বা প্লিন্থ ওয়াল করতে হলেও আপনাকে শুধুমাত্র 6 থেকে 10 ইঞ্চি মাটির নিচ থেকে প্লিন্থ ওয়ালকে তুলতে হবে, যেটা আপনার 10 ইঞ্চি হবে। এর উপরে আপনার যে ওয়ালগুলো হবে, অর্থাৎ আপনার ঘরে যে মেন ওয়াল, মেন দেওয়ালগুলো হবে, সেগুলো কিন্তু সবগুলো আপনি 5 ইঞ্চি করলেও চলবে। দুটোর মধ্যে একটা ব্যাপার আছে কি, আপনার ফ্রেম স্ট্রাকচারের মধ্যে লোডগুলো দেওয়াল ক্যারি করে, ছাদের যা লোড, আপনার যা কিছু ম্যাটেরিয়ালস থাকবে, যা কিছু আপনার ফার্নিচার থাকবে, সবগুলো লোড কিন্তু দেওয়ালের মাধ্যমে মাটিতে আপনার ট্রান্সফার হয়। কিন্তু ফ্রেম স্ট্রাকচারের ক্ষেত্রে আপনার দেওয়ালের উপরে কোনো রকমের লোড যায় না, এখানে আপনার যা লোড আছে সে লোডগুলো কলামের থ্রুতে মাটিতে চলে যায়, অর্থাৎ আপনার দেওয়ালগুলো একদম সেফ থেকে যাচ্ছে। আপনি যদি 5 ইঞ্চি করেন, 3 ইঞ্চি করেন, কোনো যায় আসে না, এখানে আপনার লোড নেওয়ার জন্য আপনার কলাম আছে। তো এখানে দেখবেন যতগুলো হাই রাইজ বিল্ডিং আছে, সমস্ত হাই রাইজ বিল্ডিং সবগুলো কিন্তু ফ্রেম স্ট্রাকচার করা হয়, কারণ ফ্রেম স্ট্রাকচার দিয়ে আপনি মোটামুটি মিনিমাম করে 50 থেকে 100 তলা পর্যন্ত আপনি উপরে তুলতে পারবেন, কারণ লোডগুলো ট্রান্সফার হয় আপনার কলাম আর বিমের মাধ্যমে। কিন্তু অপরদিকে যদি আপনি লোড স্ট্রাকচার করেন, তাহলে কিন্তু আপনার ম্যাক্সিমাম 2 তলা পর্যন্ত আপনি ঘরকে তুলতে পারবেন, এর উপরে যদি 8 তলা তুলতে যান তাহলে সেটা আপনার রিস্ক হয়ে যাবে, অর্থাৎ 3য় তলা আপনার কিন্তু একটু হলেও রিস্কে থেকে যাবে। তো 2 তলা বাড়ির জন্য আপনি করতে পারেন লোড স্ট্রাকচার, কিন্তু যদি আপনি অ্যাম্বিশন থাকে যে ভবিষ্যতে আপনি বড় বাড়ি করবেন, বা আপনি উপরে 3তলা 4তলা ফাউন্ডেশন দিবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে লোড স্ট্রাকচার না করে ফ্রেম স্ট্রাকচারে মুভ করাটা উচিত। এবার যদি দুটোর মধ্যে আমরা দেখি যে বাজেট বা খরচা কোনটাতে কত পড়বে, তো অল্প সময়ের জন্য আমরা মনে করতে পারি যে ফ্রেম স্ট্রাকচারের মধ্যে আমার খরচাটা একটু বেশি আর লোড ব্রেকিংয়ে খরচাটা কম। পার্থক্য কোন জায়গায় হবে, যে ম্যাটেরিয়ালসে কিন্তু খরচাটা আপনার বুঝে যাবে, কারণ যেখানে আপনার ইটের খরচা বেশি সেখানে কিন্তু আপনার বাজেটটাও বেশি হয়ে যাবে। লোড ব্রেকিং স্ট্রাকচারে প্রচুর পরিমাণে ইট প্রয়োজন, মানে একটা যদি 1000 স্কোয়ার ফিটের বাড়ি আপনার করতে লাগে 2তলা ফাউন্ডেশনের, তাহলে মিনিমাম করে আপনার 20 থেকে 25 হাজার ইটের খরচা হবে। কিন্তু সেখানে লোড ব্যারিং স্ট্রাকচারে আপনি যদি 1000 স্কোয়ার ফিট বাড়ি করতে চান, সেখানে আপনার মাত্র
8 থেকে 10 হাজার ইটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তো বুঝতে পারছেন কি ইটের কতখানি পার্থক্য আছে। এবার যদি আমরা কোনো লং স্প্যানের বাড়ি করতে চাই, অর্থাৎ আপনার রুমের সাইজটা বড় হবে, তো লং স্প্যানের বাড়ি যদি করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমরা লোড বেয়ারিং স্ট্রাকচার করতে পারবো না, সেখানে আমাদেরকে ফ্রেম স্ট্রাকচার বাড়ি করতে হবে। কারণ বেশি লং ডিস্টেন্স হচ্ছে উইদাউট কলাম উইদাউট বিম ছাদ কিন্তু ইটের মাধ্যমে লোড দেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ফ্রেম স্ট্রাকচার করতে হবে। ফ্রেম স্ট্রাকচারের মাধ্যমে আপনি যত খুশি স্প্যানকে আপনি লেন্থে বড় করতে পারেন, যত বড় ইচ্ছা আপনি রুম বানাতে পারেন। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার কলাম আর বিমের প্রপার ডিজাইন হয়, কত বড় কলাম লাগবে, কত মোটা বিম লাগবে, কত ওর মধ্যে রড লাগবে, তো সেগুলো প্রপার ডিজাইন করে নিয়ে নির্ধারণ করা হয়, তারপরে আপনার ওই স্প্যানটা তৈরি করা হয়। তো এটা পসিবল শুধুমাত্র ফ্রেম স্ট্রাকচার দিয়ে, লোড মিস্ত্রি বেয়ারিং স্ট্রাকচার দিয়ে পসিবল না। ফ্রেম স্ট্রাকচারের আরেকটা যেটা অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে আপনি কত বড় দরজা বা কত বড় জানলা লাগবেন সেটা কিন্তু পুরোপুরি আপনার বাড়ি ডিপেন্ড করছে। কারণ ছাদ আপনার ফিক্স হয়ে গেছে, জানলা দরজা নিয়ে আপনার শুধুমাত্র লিন্টেল প্রোভাইড করতে হবে, আর সেটা একটা বিমের মতো কাজ করে। তো আপনি কিন্তু জানলা দরজা নিয়ে ইচ্ছা মতো সাইজ প্রোভাইড করতে পারেন, কিন্তু লোড বেয়ারিং স্ট্রাকচার ক্ষেত্রে আপনি জানলা কখনো বড় রাখতে পারবেন না। কারণ জানলা বড় রাখা মিন্স ওই মাঝখানে যে অংশটা বাদ যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ওই দেওয়ালে লোডের ক্ষমতা কমে যাবে। তো আপনাকে বেশি বেশি করে দেওয়াল গাঁথনি করতে হবে, আর সমস্ত দেওয়াল কমসে কম 10 ইঞ্চি করে জায়গা নেবে। তো এক্ষেত্রে যদি জায়গায় প্রমাণের কথা চিন্তা করি আমরা, তাহলে কিন্তু লোড বেয়ারিং স্ট্রাকচারের মধ্যে আপনার যে কার্পেট এরিয়া প্রত্যেকটা রুম টু রুম যে এরিয়াটা সেটা কিন্তু কমে যায়, দেওয়ালের মধ্যে অনেকখানি জায়গা আপনার বেরিয়ে যায়। লোড বেয়ারিং স্ট্রাকচার না করে আমরা যদি ফ্রেম স্ট্রাকচার করি, তাহলে কিন্তু সেখানে যেহেতু দেওয়ালের পরিমাণটা কম, 5 ইঞ্চি 3 ইঞ্চি দেওয়াল আমরা দিতে পারি, তো কার্পেট এরিয়াটা আমরা কিন্তু অনেকটাই বেশি পাবো। তার মধ্যে হচ্ছে দরজা জানলা আমরা বেশি বড় করতে পারবো, তো বেশি খোলামেলা বাড়ি আমরা নির্মাণ করতে পারবো। এবার বাজেট দিতে গেলে অবশ্যই ফ্রেম স্ট্রাকচার আপনার বাজেট কম পড়বে লোড বেয়ারিং স্ট্রাকচার থেকে। যদি আমরা ফ্রেম স্ট্রাকচার দিয়ে আমরা 3-4 তলা বাড়ি চিন্তা করি, যদি আমরা একতলা বাড়ি করার আপনার চিন্তা ভাবনা হয় যে আমি শুধুমাত্র একতলা বাড়ি করবো বা 2 তলা বাড়ি করবো, তাহলে আপনি লোড বেয়ারিং স্ট্রাকচারে যেতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার লোড বেয়ারিং স্ট্রাকচার খরচাটা অবশ্যই একটু কম মনে হবে। কিন্তু যদি আপনি কম্পেয়ার করেন যে আপনি 4 তলা বাড়ি করছেন আর একদিক দিয়ে আপনি শুধুমাত্র 2 তলা বাড়ি করছেন যেটা কোনো ফিউচার নেই, তো সেক্ষেত্রে কিন্তু বাজেটটা অবশ্যই আপনার কম হবে লোড বেয়ারিং স্ট্রাকচারে, ইনিশিয়ালি কম হবে আর আপনার অ্যাট দ্য এন্ড পয়েন্টও কম হবে। কারণ ইটের কাজ অবশ্যই যেখানে কম সেখানে আপনার খরচটা অবশ্যই কম। আমরা এই সঙ্গে বলে থাকি যে আপনার সেফটি ট্যাঙ্ক থেকে শুরু করে যত কিছু আপনি কনস্ট্রাকশন করবেন, বেশিরভাগ ক্ষেত্রেই যতগুলো স্ট্রাকচারের কাজ আছে সেই কাজগুলো কিন্তু আপনি যদি আরসিসি করেন সেক্ষেত্রে আপনার কিন্তু বাজেটটা কমানো যেতে পারে। ইটের কাজ যত আপনি কম করবেন তত আপনার ঘরের বাজেট কমবে। বাড়ির মধ্যে যত সুন্দর আপনি এক্সটেরিয়ার ডেকোরেশন করতে চাইবেন তত কিন্তু আপনি প্রবলেমে পড়বেন যদি আপনি লোড বেয়ারিং স্ট্রাকচার করেন। কারণ সুন্দর এক্সটেরিয়ার ডিজাইন করতে গেলে আপনার অবশ্যই কলাম বিম প্রয়োজন, যেখান থেকে আপনার এক্সটেরিয়ার ক্ল্যাডিংগুলো এক্সটেরিয়ার এলিভেশনগুলো ক্রিয়েট করা হয়। তো তার জন্য কিন্তু আপনার অবশ্যই ফ্রেম স্ট্রাকচার প্রয়োজন আপনার লোড বেয়ারিং স্ট্রাকচার দিয়ে। বেশি সুন্দর যেগুলো আধুনিক ডিজাইন সেগুলো কিন্তু করা সম্ভব না। তো এই ছিল কিছু কম্পারিজন আমাদের ফ্রেম স্ট্রাকচার আর লোড বেয়ারিং স্ট্রাকচার। আপনি কোনটা প্রিফার করেছেন বা আপনি কোনটা দিয়ে বাড়ি বানিয়েছেন এটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর যদি আপনি নতুন বাড়ি বানাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে আমি ফ্রেম স্ট্রাকচার প্রিফার করবো, ফ্রেম স্ট্রাকচার দিয়ে আপনার খরচা কম হবে, বাড়িটা আপনার বেশি টেকসই হবে। হ্যাঁ, আর একটা পয়েন্ট যেটা ছিল আসতে যে বাড়ি আপনার টেকসই কোনটাতে বেশি হবে, বেশি লংজিভিটি হবে। দেখুন আগেকার দিনে যে বাড়িটা তৈরি হতো সেগুলো কিন্তু যে ইটে তৈরি হতো সেই ইটগুলো যথেষ্ট ভালো কোয়ালিটির মাটি ছিল, ভালো কোয়ালিটির সিমেন্টও আসতো, অনেকটাই যা ছিল কোয়ালিটি অনেকটাই বেটার কোয়ালিটি আসতো। যত দিন দিন যাচ্ছে ডেভেলপমেন্ট বাড়ছে তত কিন্তু ভেজাল অবশ্যই বাড়ছে, এটা মনে রাখবেন। তো মাটিও কিন্তু খুব একটা ভালো মানের এখন পাওয়া যায় না। তো সেই কারণে আপনার যে বাড়ির ইট বা বাড়ির গাঁথনি করবেন আপনি বাড়ির সিমেন্ট সেগুলো কিন্তু খুব একটা ভালো মানের হয় না। তো সেক্ষেত্রে আগেকার দিনের মতো যে বাড়ি আপনার 100 বছর মোটামুটি
100 এসে বসে ধরে আপনি বাড়ি টিকে আছে ধরেন, তো এখনকার দিনে কিন্তু সেরকম সম্ভব না। দ্বিতীয় কথা, আগেকার দিনে যে বাড়ি বানানো হতো সেটা কিন্তু আপনার দেওয়ালে আপনি দেখবেন দেওয়ালগুলো মোটামুটি আপনার 2 থেকে 2.5 ফিট চড়া হতো। আর এখন আপনি যদি ওরকম দেওয়াল করে বাড়ি করতে যান, একটা একতলা আপনার 1000 স্কোয়ার ফিট বাড়ি করতে আপনার মোটামুটি 50-60 লাখ টাকা খরচা হবে। তো সেই জায়গায় আপনার 15-20 লক্ষ টাকায় আপনি ফ্রেম স্ট্রাকচার করে ওর থেকে অনেক বেশি মজবুত বাড়ি করে নিতে পারবেন। তো মজবুতির দিক দিয়ে দেখতে গেলে বা লংজিভিটি দিক থেকে দেখতে গেলে আমাদের লোড বেয়ারিং থেকে ফ্রেম স্ট্রাকচারের বাড়ি অনেক বেশি লংজিভিটি, অনেক বেশি টেকসই, মেনটেন্যান্সটা অনেক বেশি সুবিধার, আর অবশ্যই স্ট্রেংথ বেশি, ফিউচারটা বেশি হবে। তো এই ছিল আজকে কম্পারিজন দুটোর মধ্যে, আপনি যেটা প্রিফার করবেন আপনি করতে পারেন। কিন্তু এটা হচ্ছে গিয়ে ভেবে চিন্তা করবেন যে আপনি যদি বাড়ি ফিউচারের জন্য করছেন, আপনি যে ভবিষ্যতে উপরেও বাড়ি তুলতে পারেন এমন দেখেন। মেন হচ্ছে কি, এখন একটা বাড়ি করা হয় মিনিমাম 50 থেকে 60 বছর মিনিমাম ওর লাইফ থাকে। তো 10 থেকে 15 বছর পর না লোকে মাইন্ড চেঞ্জ হয়ে যায়, 10-15 বছর পরে মাইন্ড চেঞ্জ হয়ে গিয়ে পরিবর্তন করে আপনি চিন্তা করবেন যে হ্যাঁ আমি উপরে একটা ফ্লোর করবো বা একটা এক্সটেনশন করবো, বা কোনো রুমে আপনি দেওয়াল কেটে একটা দরজা বের করবেন, একটা গেট বের করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনার লোড বেয়ারিং স্ট্রাকচার ফেলিয়ার হয়ে যাবে। লোড বেয়ারিং স্ট্রাকচারের মধ্যে কিন্তু আপনি পরবর্তীকালে মানে বাড়ি কমপ্লিট করে নেওয়ার পরে আপনি কোনো দেওয়াল কেটে গেট বা উইন্ডো বের করতে পারবেন না, পসিবিলিটি না, কারণ সম্পূর্ণ ওয়েটটা আপনার সেই দেওয়ালের উপর টিকে আছে। যদি কোনো ওয়াল আপনি কাটিং করেন সেক্ষেত্রে কিন্তু একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু আপনার ফ্রেম স্ট্রাকচারের মধ্যে আপনি যেখান থেকে খুশি সেখান থেকে আপনি দেওয়াল ভেঙে দিন, আমার থেকে দেওয়াল বানান, আপনি সম্পূর্ণ বাড়ি দেওয়াল ভেঙে দিন, আমার থেকে আপনি দেওয়াল কাটতে করে সম্পূর্ণ মডেল চেঞ্জ করেন, কোনো সমস্যা নেই। আপনার লোড সমস্ত কলামের থ্রুতে ট্রান্সফার হচ্ছে, তো আপনার দেওয়াল জাস্ট একটা পর্দা আর কোনো কিছু না। তো আপনি দেখেন কোনটা আপনার জন্য প্রিফারেবল হবে, সে অনুযায়ী আপনি কাজ করেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন আর শেয়ার করবেন আপনার প্রিয় মানুষদের কাছে যারা বাড়ি বানাচ্ছে বা বানাতে চলেছে। আর চ্যানেল থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর নোটিফিকেশন বাটনটি অন করে দিবেন, যাতে আমার যখনই কোনো ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন না।